আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আমি নাহিদ জাহান উর্মি, প্রভাষক অর্থনীতি, পাঁচগাছি এজেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এই করোনাকালীন সময়ের মধ্যে। হ্যাঁ, আমিও আল্লাহর রহস্যের সহমতে ভালো আছি তোমাদের দোয়ায়। তো এখন কথা না বাড়িয়ে তাহলে ক্লাস পাঠ সম্পর্কে শুরু করতে পারি। গত ক্লাসে আমাদের আলোচনার বিষয়গুলো ছিল অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার চার প্রকার মধ্যে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র এবং ইসলামী অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি মিশ্র অর্থনীতি, 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতি। এখন আমি তোমাদের সুবিধার্থে আমি অর্থনীতি ব্যবস্থার প্রথমগুলো আমি আর একটু বুঝাচ্ছি। ধনতান্ত্রিক অর্থনীতি, যে অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতিটা হচ্ছে যে অর্থনীতিতে উৎপাদনের সকল উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, উৎপাদনের সকল কিছুর উপর হচ্ছে ব্যক্তি মালিকানা বিদ্যমান। ধনতান্ত্রিক হচ্ছে ব্যক্তি মালিকানা। আমার কথাটা বুঝছো? ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের সকল উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। এরপর আসো তোমরা সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি হচ্ছে এরূপ এমন একটি অর্থব্যবস্থা যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়, যেগুলো আমি তোমাদেরকে গত ক্লাসে পড়াইছিলাম। এখানে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতিটা হচ্ছে যেখানে সম্পত্তির সকল কিছুর উপর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাটা বিদ্যমান। ক্লিয়ার? ধনতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের সকল উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান, আর সমাজতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের সকল কিছুর উপর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাটা বিদ্যমান। আর মিশ্র অর্থনীতিতে আসো। মিশ্র অর্থনীতি তো হচ্ছে যেখানে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা এবং সরকারি উদ্যোগ সমন্বিতভাবে ভূমিকা পালন করে থাকে, তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। আমি আবার বলতেছি, যেখানে সকল কিছুর উপর ব্যক্তিগত এবং সরকারি মালিকানা বিদ্যমান, ব্যক্তি প্লাস সরকারি। আমার কথাটা বুঝছো? মিশ্র হচ্ছে তোমার ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের যোগফলটাই হচ্ছে তোমার মিশ্র অর্থনীতি। ক্লিয়ার আমার কথাটা? এখানে মিশ্র হচ্ছে ব্যক্তিগত এবং সরকারি মালিকানা সমন্বিতভাবে যে ভূমিকা পালন করে থাকে তাকে বলা হয় মিশ্র অর্থনীতি। এরপরে আসো হচ্ছে ইসলামী অর্থনীতি, যেটা আজকে আমাদের পড়ানোর কথা ছিল। তার মানে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে 4 প্রকার: ধনতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি। তোমরা প্রথম 3টা টপিক বুঝছো, এরপরে হচ্ছে আশা করি বুঝছো সবাই। এরপরে হচ্ছে আমি ইসলামী অর্থনীতিটা বলবো তোমাদেরকে। ইসলামী অর্থনীতি ইসলামী শরীয়তের বিধি বিধান মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, আমি লিখে দিচ্ছি, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। তাকে ইসলামী অর্থনীতি বলে। এখানে বুঝে ট্রাই করো, ইসলামী শরীয়তের বিধি বিধান মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলে। এখানে সকল কিছু হচ্ছে তোমার ইসলামী কোরআন সুন্নাহ এবং হাদিস মোতাবেক যে এই অর্থব্যবস্থাটা পরিচালিত হয় থাকে তাকে ইসলামী অর্থনীতি বলে। এখন ইসলামী অর্থনীতির উৎসগুলোর মধ্যে আসো। ইসলামী অর্থনীতির উৎস আছে,
ইসলামী অর্থনীতির উৎসগুলো হচ্ছে চার প্রকার। উৎসের মধ্যে হচ্ছে পবিত্র কোরআন, এক হচ্ছে পবিত্র কোরআন, তারপর হচ্ছে সুন্না বা হাদিস। পবিত্র কোরআন, সুন্না বা হাদিস, কিয়াস, চার হচ্ছে ইজমা। ইসলামী অর্থনীতির উৎস আসছে, উৎসগুলো হচ্ছে চার প্রকার, পবিত্র কোরআন ও হাদিস, পবিত্র কোরআন, সুন্না বা হাদিস, তিন হচ্ছে কিয়াস, চার হচ্ছে ইজমা। এখন এরপর আসো তোমরা ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলো। ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যে আসো, এক হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য ইসলামী শরীয়ত, ইসলামে ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত, ইসলামী অর্থনীতির সকল ব্যবস্থা ইসলামী শরীয়তের বিধিবিধান মোতাবেক পরিচালিত হয়। এখানে তোমার কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ইসলামী শরীয়তের সকল বিধিবিধান মোতাবেক এখানে পরিচালিত হয়ে থাকে। আর দুই নম্বরের মধ্যে আসো হালাল ও হারামের বিধান। ইসলামী অর্থনীতিতে হালাল ও হারামের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে তুমি সম্পত্তি অর্জন করবা, তারপর হচ্ছে উৎপাদন ও ভোগ দখল ইত্যাদি সকল কিছুর মধ্যে তোমার একটা নিয়ম আছে, হালাল এবং হারামের বিধান আছে। ইসলামী শরীয়ত, তারপর হচ্ছে হালাল ও হারাম, ইসলামী শরীয়ত, হালাল ও হারাম। এরপর আসো হচ্ছে উত্তরাধিকারী আইন। উত্তরাধিকারী আইন বলতে এখানে তোমার ইসলামী শরীয়তের উত্তরাধিকারী আইনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের অধিকার এখানে নিশ্চয়তা করা হয়েছে, মানে এখানে কাউকে বাদ দিবে না। আমাদের সমাজে যেমন ছেলে মেয়েদেরকে না দেয়া হয়, কিন্তু আমাদের ইসলামী অর্থনীতির মধ্যে এখানে বৈশিষ্ট্যের মধ্যে উত্তরাধিকারী আইনের কথা বলা হয়েছে এবং এই ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় সম্পত্তি, বাবার সম্পত্তির মধ্যে ছেলে এবং মেয়ের উভয়ের অধিকার আছে। এরপর আসো হচ্ছে সম্পদের মালিকানা। ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিকানা বলতে এখানে সকল কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আসমান জমিন সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সো এখানে সকল সম্পত্তির মালিকানা, কোনো এখানে ব্যক্তি মালিকানা না, এখানে সকল কিছু সম্পদ, আকাশ জমিন সকল কিছুর মালিকানা হচ্ছে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা। নির্দেশে সকল কিছু মালিক উনি এবং ওনার দ্বারা সকল কিছু নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তাহলে আজকে দেখো ইসলামী অর্থনীতি কাকে বলেন। ইসলামী শরীয়তের বিধিবিধান মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলে। ইসলামী অর্থনীতির উৎসগুলোর মধ্যে আসো পবিত্র কোরআন, সুন্না বা হাদিস, কিয়াস এবং ইজমা। এরপরে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আসো, এক নম্বর বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলামী অর্থনীতির সকল কিছু ইসলামী শরীয়তের বিধিবিধান মোতাবেক পরিচালিত হয়ে থাকে। এখানে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর ভিত্তি করে ইসলামী শরীয়ত পরিচালিত হয়। হালাল ও হারামের বিধান, হালাল ও হারামের কথা ইসলামী অর্থনীতিতে বলা হয়েছে। এখানে তোমার হালাল জিনিস এবং হারাম গ্রহণ এবং বর্জনের কথা এখানে বলা হয়েছে। তা উত্তরাধিকারী আইন, ইসলামী অর্থনীতিতে উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তিতে ছেলে মেয়ের উত্তরাধিকারী থাকতে হবে, এই ক্ষেত্রে দুজনকে সম্পত্তি দেওয়া হবে।
সম্পদের মালিকানা, সম্পদের ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিকানার কথা বলা হয়েছে। এখানে সকল কিছুর মালিক হচ্ছে মহান রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, আকাশ জমিন যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এখানে সকল সম্পদের মালিক হচ্ছে উনি। তো তোমাদের আজকে পড়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা। আমরা মোটামুটি প্রথমতে প্রায় শেষ পর্যায়ে, প্রথমদের মধ্যে যেমন হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে চার প্রকার: ধনতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, মিশ্র এবং ইসলামী অর্থনীতি। আমি আবার বলতেছি, ধনতান্ত্রিক অর্থনীতিতে এখানে উৎপাদনের সকল উপকরণের উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থনীতিতে এখানে সকল কিছুর উপর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। মিশ্র হচ্ছে তোমার ব্যক্তি এবং সরকার দুইটাই সম্মিলিত ভূমিকা রাখে। ইসলামী হচ্ছে ইসলামী শরীয়তের বিধিবিধান মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলেন। তো তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে অর্থনীতি কাকে বলে, তারপর হচ্ছে সুযোগ ব্যয় কাকে বলে, তারপর উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, তারপর হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি কাকে বলে, এবং সুযোগ ব্যয় উৎপাদন সম্ভাবনা রেখা তোমাদেরকে চিত্রসহ আমি বুঝালাম। তারপর হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে, এবং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি তোমাদের পার্থক্যগুলো দেখলাম মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সে। তারপর হচ্ছে তোমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থাটা চার প্রকার, যে চার প্রকার তার মধ্যে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থনীতি, এগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম। তোমরা আমার ক্লাসগুলো দেখলে হয়তো সেটা বুঝতে পারবা। তো সবাই ভালো থাকো, আমি আজকে আর আলোচনা না পারে যেহেতু আমাদের মোটামুটি প্রথম অধ্যায়টা প্রায় শেষের পর্যায়ে। তো আজকে আমি আলোচনা না পারে তোমরা ক্লাসগুলো অন্তত ভালোভাবে দেখবা, বাসায় একটু পড়ার চেষ্টা করবা, আর বাইরে হচ্ছে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা, যেহেতু হচ্ছে এখন আমাদের শীতের মৌসুম আসতেছে, এখন করোনার সংক্রমণ দিন দিন বাড়তেছে, যেহেতু সবাই সাবধানতা অবলম্বন করবা, মাস্ক ব্যবহার করবো অবশ্যই। তারপর হচ্ছে কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ওয়াশ করবা। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।